बिंदु अस्सलाम वालेकुम नेशनल आइडियल गर्ल्स कॉलेज कर्तृपक्ष एनआरजीसी मुंबई पक्ष तुम्हारे स्वागत जानाच्छी जगन्नाथ प्रदोष प्रभाषक विषय तथ्य जोगाजोग प्रजुक्ति आज के जो टॉपिक्स नहीं आलोचना करब दुई परिपूरक पद्धति व्यवहार कर बाइनरी संख्या जोग करो आसो हमें दुई परिपूरक पद्धति व्यवहार कर बाइनरी संख्या जोग करो हमें विगत क्लास नियमगुलो शिखिए दिए आज के क्लास नहीं आलोचना करब आसो हमें आलोचना करी आलोच्य विषय दुईर परिपूरक पद्धति व्यवहार कर बाइनरी संख्या जोग करो हमें प्रश्न देवे दुईटी ऋणात्मक संख्या दुईटी ऋणात्मक संख्या मानी दुईटा संख्या नेगेटिव किंतु हमें क्यों करते हैं जोग करते हैं बला बाइनरी संख्या जोग करो किंतु अंकटा देवा आज दुईटाई नेगेटिव तेल आसो हमें क्यों दुईटी संख्या जोग करी और नेगेटिव संख्या के क्यों बाइनरी संख्या पजिटिव जोग करी एक नम्बर देखो प्रथम कि एट रेजिस्टर नेगेटिव एट और नेगेटिव फाइव जोगफल निर्णय करा हल दुईटाई नेगेटिव किंतु प्रथम कि जोग जेहेतु हमें दो संख्या के जोग करते हैं से क्षेत्र अवश्य विगत क्लस आलोचना कर जखनी दो संख्या नेगेटिव थको आगे कि करब ये प्रकृत मान बसब प्रकृत मान बसे वान्स कमप्लीमेंट कर जो फलाफल आसें से फलाफल के आर टस कमप्लीमेंट कर जो अन्सार आसा के जोग करब तेरे जो बाइनरी संख्या जोग कर नियम सठीक है तेल आगे कि देवे देखो एक नम्बर नेगेटिव एट जे क्षेत्र में नेगेटिव एट देवे तेल क्यों करब नेगेटिव एटर क्षेत्र में आगे पजिटिव एटर मान बेर करब तेल क्यों करब नेगेटिव एट और नेगेटिव फाइव ए दुटो संख्या क्यों करब दुए परिपूरक पद्धति व्यवहार करब दुए परिपूरक पद्धति व्यवहार करब परिपूरक पद्धति परिपूरक पद्धति व्यवहार कर पद्धति व्यवहार कर तुम्हारा परिपूरक पद्धति व्यवहार करी अवश्य नियम व्यवहार कर प्रथम कि करब पॉजिटिव एट एर मान बेर करब पॉजिटिव एट एट एर मान कत अवश्य जाना से बाइनरी संख्या एट एर मान हे वन जिरो 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 এখন দেখো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে তাহলে 8 বিট রেজিস্টার নিয়ে যখন আমরা কাজ করব তখন এখানে আমাদের কত আছে বাইনারি সংখ্যা এখানে কত বিট আছে 4 বিট তাহলে আমাদের পজিটিভ সংখ্যক শূন্য বসে যাবে তাহলে আমরা পজিটিভ সংখ্যক কয়টি শূন্য পাবো 4 টি শূন্য তাহলে আমাদের 4 টি শূন্য দিলে আমাদের কত বিট হয় 8 বিট এখন এই 8 বিট কে আমরা কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট করব তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের নিয়মই দেওয়া আছে যে যখনই আমাদের 0 থাকবে তখন আমরা 1 বসাবো আবার যখন 1 থাকবে তখন আমরা কি করব 0 বসাবো তাহলে আমরা কি করব 1 কমপ্লিমেন্ট করব 1 কমপ্লিমেন্ট করলে 1 1 1 0 1 1 1 0 1 1 এখন আমরা এটাকে কি করব এটাকে এখন আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করব যখন আমরা পরিপূরক পদ্ধতি ব্যবহার করি তখন আমরা 1 কমপ্লিমেন্ট আচ্ছা এখন টুয়াইস কমপ্লিমেন্ট করতে হলে আমরা কি করব 1 যোগ করব এখন দেখো 1 1 যোগ করলে আমাদের কত হয় 1 1 যোগ করলে আমাদের 0 1 এর 1 1 1 0 যোগ করলে 1 1 1 1 1 এটা হচ্ছে কি আমাদের পজিটিভ নেগেটিভ 8 কে আমরা কি করছি প্রথমে নেগেটিভ 8 কে আমরা প্রথমে কি করা হলো পজিটিভ 8 করা হলো তাহলে আমরা যখনই আমরা এটা পরিপূরক পদ্ধতি ব্যবহার করব তখনই আমাদের এটা কি হয়ে যাবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যখনই আমাদের চেঞ্জ হয় তখন আমাদের কি হয় সরি আমাদের এখানে যোগ করাটা ভুল হয়েছে 1 1 যোগ করলে 0 হাতে আছে 1 1 1 যোগ করলে কি হয় 0 হাতে আছে 1 1 1 যোগ করলে 0 হাতে আছে কত 1 1 1 0 যোগ করলে 1 1 1 1 1 এটা হচ্ছে আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট যখন আমরা টুয়াইস কমপ্লিমেন্ট আবার বলি আমাদের দুইটি সংখ্যা ঋণাত্মক কিন্তু আমাদের বলা হয়েছে কি এই দুইটি সংখ্যা ঋণাত্মক হলো আমাদের এই দুইটি সংখ্যা কি কি করতে হবে যোগ করতে হবে বাইনারি সংখ্যা যোগ করব
যখন আমরা বাইনারি সংখ্যা যোগ করব প্রথমে আমরা কি করব আমাদের নিয়মে দেওয়া আছে যে নেগেটিভ থাকলে এটাকে কি করতে হবে পজিটিভের মান বসিয়ে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে তারপর আমরা কি করব টুয়াইস কমপ্লিমেন্ট করব তার করার পরে এই দুটো সংখ্যাকে আমরা কি করব যোগ করব দেখো তাহলে প্রথমে আমরা কি করছি 8 এর মানটা বের করছি 8 এর মান বাইনারি সংখ্যা 1000 যে ক্ষেত্রে আমাদের এখানে কত বিট আছে 4 বিট তাহলে আমাদের পজিটিভ সংখ্যা শূন্য বসে আমাদের কত বিট করতে হবে 8 বিট তাহলে আমাদের 8 বিট করা হলো এখন এটাকে কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে যখনই আমাদের শূন্য থাকবে তখন 1 এর পরিবর্তে শূন্য তাহলে আমরা এই নিয়মটা ফলো করলাম তারপরে বলছে কি টুয়াইস কমপ্লিমেন্ট তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট যখন করব তখন শুধু 1 যোগ করব তাহলে 1 যোগ করলে আমাদের কি হবে 0 হাতে আছে 1 এই 1 যোগ করলে 0 হাতে আছে 1 যোগ করলে 0 হাতে আছে 1 আবার শূন্য আর 1 যোগ করলে কি হবে 1 আর বাকি সব সংখ্যা বসে যাবে এখন এসে আমাদের পজিটিভ 8 এর মান তারপর আমাদের কি দেওয়া আছে নেগেটিভ 5 নেগেটিভ 5 হলে আমরা কি করব পজিটিভ 5 এর মান বের করব তাহলে নেগেটিভ 5 এর মান হচ্ছে পজিটিভ 5 তাহলে বাইনারি সংখ্যা 101 এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি সংখ্যার মান তাহলে আমাদের এখানে কত বিট আছে 3 বিট তাহলে আমরা কত বিট করব 8 বিট তাহলে প্রয়োজনীয় 5টি সংখ্যা 5টি শূন্য বসাতে হবে তাহলে 5টি শূন্য বসালে আমাদের কত বিট হবে 8 বিট তাহলে এখানে এখন কি করব আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট 1 1 আছে তাহলে শূন্য বসবে শূন্য থেকে 1 তাহলে আবার শূন্য 1 1 1 1 1 এখন আমরা এটা কি করব টুয়াইস কমপ্লিমেন্ট করব তাহলে আমরা কি করব 1 যোগ করব 0 আর 1 যোগ করলে 1 1 0 1 1 1 1 1 এখন আমাদের কি হলো পজিটিভ 8 এখন নেগেটিভ পজিটিভ 5 এই দুইটার মান আমরা এখন যোগ করব তাহলে আমরা দুইটার মান এখন কি করব যোগ করব তাহলে এটার মান কত আসছে আমাদের 2 3 4 5 0 0 0 আবার নেগেটিভ 5 তাহলে আমাদের কত আসছে 1 1 0 1 1 1 1 1 তাহলে আমরা এখন কি করব যোগ করব তাহলে 8 এর পাশে কত নেগেটিভ 13 1 0 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 0 0 0 1 1 যোগ করলে 0 1 1 যোগ করলে 0 হাতে আছে 1 এই 1 যোগ হবে 0 আর 1 যোগ করলে 1 1 যোগ করলে 0 1 1 যোগ করলে আমাদের কি হবে 0 হবে 1 1 যোগ করলে 0 0 0 1 1 যোগ করলে 0 হাতে আছে 1 1 1 যোগ করলে 0 আর হাতে 1 এর 1 1 1 যোগ করলে 0 হাতে 1 এর 1 1 1 যোগ করলে 0 হাতে 1 এর 1 1 1 যোগ করলে 0 হাতে 1 এর 1 আর 1 1 যোগ করলে 0 হাতে 1 এর 1 এখন আমাদের দেখো 1 2 3 4 5 6 7 8 9 আমাদের 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কত বিট আসছে 9 বিট তাহলে আমাদের এটা কি ওভারফ্লো ওভার ফ্লো তাহলে আমাদের এই বিটটা কি ওভারফ্লো হলে এই বিটটা আমাদের কোনো অতিরিক্ত বিটটা আমাদের কোনো বিবেচনা করা হয়নি সুতরাং তাহলে আমাদের অ্যানসার হবে কি নেগেটিভ এত এটি হচ্ছে আমাদের অ্যানসার আমাদের অতিরিক্ত যে বিটটা আসবে ওই বিটটা আমাদের ওভারফ্লো হিসেবে বিবেচনা করা হবে ওই বিটটা আমাদের কোনো অ্যানসারে আসবে না তাহলে আমাদের যেহেতু 8 বিট রেজিস্টার নিয়ে আমরা কাজ করব সেই ক্ষেত্রে আমরা 8 বিট রেজিস্টারে ফলাফলটা আসবে অতিরিক্ত ফলাফল অতিরিক্ত যে 1 আসুক আর 0 আসুক ওটা আমাদের অতিরিক্ত ওভারফ্লো হিসেবে বিবেচনা করা হয় ওটা আমাদের অ্যানসারে আসবে না এখন দেখো দুই নম্বর অঙ্কটা কি দেওয়া আছে পজিটিভ 12 এবং নেগেটিভ 5 সংখ্যাগুলো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আবার যোগ করতে হবে তাহলে আমরা 8 বিট রেজিস্টার নিয়ে কি করব আবার কাজ করব তাহলে দেখো দুই নম্বর যেহেতু এখানে আমরা শুধু কি আছে নেগেটিভ তাহলে আমরা 5 এর মানটা বের করে দেই আগে পজিটিভ 5 এর মানটা বের করি পজিটিভ 5 এর মান হচ্ছে 101 এই ক্ষেত্রে আমাদের 3 বিট আছে তাহলে 8 বিট করতে হলে কয়টা শূন্য 5টা শূন্য দিতে হবে তাহলে আমাদের 8 বিট হবে আচ্ছা এখন এটাকে কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 1 থাকলে 0 1 0 1 1 1 1 1 এটাকে আবার কি করতে হবে
টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে, যেহেতু আমাদের নেগেটিভ ফাইভ। এখন আমরা পজিটিভের মান বের করতে হলে এটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান। এখন আমাদের যেহেতু দুইটাই আমাদের কি হবে এখন মান বসিয়ে দেবো, তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা দেখি পজিটিভ বারো নেগেটিভ কত ফাইভ। এখন আমরা পজিটিভ বারোর মান বের করি, বাইনারি সংখ্যা বারোর মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। তাহলে ওয়ান ওয়ান যদি জিরো জিরো হয় তাহলে আমাদের কত বিট হচ্ছে এখানে চার বিট, তাহলে আমাদের পজিটিভ সংখ্যা কি করতে হবে শূন্য বসাতে হবে, চার বিট শূন্য বসাতে। আর আমরা ফাইভের যে মানটা পেয়েছি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তারপরে কি ওয়ান ওয়ান। এখন আমরা কি করব দেখো, বারো থেকে পাঁচ চলে সাত পাঁচ কত বারো, তাহলে আমাদের পজিটিভ কত হবে সাত। ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে আমাদের কত হবে জিরো। হাতে যে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে যে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে যে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে জিরো জিরো, তারপরে আমাদের অতিরিক্ত কি ওয়ান। আচ্ছা এখন আমাদের, এখন দেখো আমাদের কত বিট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আবারও এখানে আমাদের কত বিট আসছে নাইন বিট। তাহলে এখানে এ ওয়ানটা আমাদের কি ওভার ওভার ফ্লো, এটা আমাদের কোনো বিবেচনা করা হয়নি, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বিট। আমাদের যেহেতু এইট বিট নিয়ে কাজ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ানটা অতিরিক্ত বিট, এই অতিরিক্ত বিটটা আমাদের কি করা হয় না বিবেচনা করা হয় না বা গণ্য করা হয়নি। তাহলে সুতরাং পজিটিভ সেভেন ইকুয়াল টু জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান, এটাই হবে আমাদের কি অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো করে ইউটিউব ক্লাসটি দেখবা। ইউটিউব ক্লাসটি দেখে টু এর পরিপূরক পদ্ধতি কিভাবে ব্যবহার করা হয় অবশ্যই নিয়মটা দেখবা। নিয়মটা দেখে যদি তোমরা অঙ্ক করো আশা করছি তোমাদের অঙ্ক কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা, সকল সমস্যার সমাধান করে দিব। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।